পদ্মা সেতুর পিলারে দ্বিতীয় দফা ফেরি ধাক্কা খাওয়ার ঘটনা ঘটে সোমবার সন্ধ্যায়। এর আগে গত 23 জুলাই শাহজালাল নামে একটি ফেরি সেতুর পিলারে ধাক্কা খেয়েছিল। এর 19 দিনের মাথায় সোমবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে আরেকটি ফেরি পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা খায়। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক কয়েকটি যানবাহনের উপর পড়ায় সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং 20 জন আহত হন। এ ঘটনায় ফেরির মাস্টার সহ দুইজনকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি। একই সাথে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমন ঘটনার প্রেক্ষিতে পদ্মা সেতুর নিচ দিয়ে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরিতে ভারী যানবাহন পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেরিতে শুধুমাত্র অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার ও মাইক্রোবাস পারাপার করা যাবে। দুপুরে সচিবালয়ে একথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। স্রোতের তীব্রতা, এই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত এই রুটে ভারী যানবাহন ফেরি চলাচল করবে না। তিনি জানান, বিকল্প রুট হিসেবে যাত্রীবাহী যানবাহন পারাপার করা হবে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট দিয়ে, আর পণ্যবাহী যান পারাপার করা হবে চাঁদপুরের হরিণা এবং শরীয়তপুরের আলুবাজার ঘাট দিয়ে। সেখানে ফেরির সংখ্যা বাড়ানো হবে। এদিকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় সোমবার সন্ধ্যায় পদ্মা সেতুর পিলারের সাথে ফেরির ধাক্কার ঘটনায় মঙ্গলবার সকালে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। শানাজি ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।